একটানা বৃষ্টি ও কুলিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রায়গঞ্জ পৌরসভার নদী সংলগ্ন বেশ কয়েকটি ওয়ার্ডে। বাড়িঘরে জল ঢুকে পড়ায় কয়েকশো পরিবার বাড়ি ছেড়ে রেললাইন বাঁধ এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে কথা বলে বানভাসী মানুষদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, একটানা বৃষ্টির জেরে রায়গঞ্জ পৌরসভার 6, 7, 8, 22, 27 নম্বর ওয়ার্ডগুলি জলমগ্ন হয়ে পড়েছে। শক্তিনগর, কুমারডাঙ্গি, রমেন্দ্রপল্লী, মিলনপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে ঢুকে পড়েছে জল। বাধ্য হয়ে কুলিক নদীর বাঁধ, রেললাইন, সুপারমার্কেট, বেনফিশ ভবন ও বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন কয়েকশো পরিবার। অনেক জায়গাতে গবাদি পশুর সঙ্গে কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। ঘরে জল ঢুকে পড়ায় ছোট শিশুদের নিয়ে অনেকে অস্থায়ী এই ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন। এই ভাঙা রোদে জল ঢুকে গেছে ঘরে। কতগুলো এরিয়া, কতগুলো বাড়িতে ঢুকেছে এভাবে জল? 115 জন বাড়িতে, 15টা ফ্যামিলি বাড়িতে উঠেছে জল। হ্যাঁ, আমাদের তো মনে হচ্ছে এটা নদীর জল, নাহলে হঠাৎ 2 ঘন্টা জল কি করে ঘরে ঢুকে যাবে? বন্যা হয়ে গেছে, বৃষ্টির জল কি নদীর জল বলতে পারবো না। আমাদের বাড়ি ঘর ডুবে গেছে। আমরা 12টায় মার্কেটে আসছি, সুপার মার্কেটে। কতগুলো পরিবার আছেন এখানে? আমরা এখানটায় 4 ঘর আছি। কি অসুবিধা হচ্ছে এখানে? আমাদের এখানটায় লাইট ফ্যানের একটু কষ্ট, খাওয়া দাওয়ারও কষ্ট। হয়তো খাওয়া দাওয়া কোনো মতন করবো, কিন্তু লাইটের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের থাকবো কি করে বাচ্চা কাচ্চা নিয়ে অন্ধকারে? মিলনপাড়া। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর। এখানে কেন এসেছেন? ওই যে জলে ডুবে গেছে। জল ডুবে গেছে? কি নিয়ে, কিসের জল? পুলিশ নদীর জল? হ্যাঁ, নদীরই জল। নদীর জল ডুবে গেছে। কতজন আছেন আপনার এখানে? এখানে যে কয়জন আছে জানি না, কিন্তু আমরা 4 জন। ইতিমধ্যে বানভাসী মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জ পৌরসভা। অস্থায়ী ত্রাণ শিবিরগুলিতে পানীয় জল, চাল, ট্রিপল বিলির কাজ শুরু করেছেন কাউন্সিলররা। রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ট্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছি। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে ট্রিপল বিলি করা হয়েছে। বানভাসী মানুষেরা যেখানে আশ্রয় নিয়েছেন সেই অস্থায়ী ত্রাণ শিবিরগুলিতে খাদ্য সামগ্রী, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কর্মীরা এবং আমাদের মাননীয় মাননীয়া কাউন্সিলরগণ, তারা প্রত্যেকেই জলমগ্ন এলাকাতে মানুষের সঙ্গে আছেন। আলাদা করে বন্দোবস্ত করবার জন্য গতকালকে আমি মাননীয় জেলাশাসক এর কাছে আবেদন করেছি। জেলাশাসক তৎপরতার সঙ্গে আমাদের রায়গঞ্জ পৌর এলাকা দেখভালের জন্য এসডিও রায়গঞ্জ মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। আমি সকালেই ওনার সঙ্গে কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, চিঠি দিয়েছি। চাল এবং পলিথিন আমরা চেয়েছি। আমাদের কাছে যা পলিথিন স্টক ছিল একদম নীল করে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেক কাউন্সিলর গত 1 মাসের মধ্যে আমরা 4 বারে পলিথিন ডিস্ট্রিবিউট করেছি ধাপে ধাপে। সেই পলিথিন আজকেও কিছু আমরা দিতে পেরেছি। আমরা আশা করছি সরকারের কাছ থেকে আরও পলিথিন আমরা পাবো, মানে সাহায্য পাবো। সাহায্য পেলেই আমরা পৌঁছে দেব। মানে যোগান এবং চাহিদা সামঞ্জস্য থাকাটাও তো একটা বড় কাজ, সেটাতেও আমরা মনোনিবেশ করছি। পানীয় জলের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমাদের রায়গঞ্জ পৌরসভাকে অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর 20টা জলের ট্যাঙ্ক দিয়েছেন। আমাদের নিজস্ব জলের ট্যাঙ্ক ছিল 26টা, তাই এত ট্যাঙ্কে নিয়ে আমরা আছি, কোনো অসুবিধা হবে না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।